আমার চ্যানেল প্রিথাস লাইফস্টাইল। তো আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো কাল হচ্ছে সরস্বতী পুজো, তো কালকে আমাদের বাড়িতেও পুজো হবে। এবছর প্রতি বছরই হতো, তো করোনার জন্য 2-3 বছর করা হয়নি। আগের বছরও মায়ের শরীরটা খারাপ ছিল, তো ওই জন্য আর 2-3 বছর মতো পুজোটা হয় না। তো এবছর আবার হচ্ছে। তো এখন হচ্ছে 11টা বাজে সকাল। তো বাজারে যাব, কিছু কিছু করা হয়ে গেছে আর কিছু কিছু মানে আগের দিন গিয়ে কিছু বাজার আমি আর বাবা করে এসেছিলাম, আর কিছু বাকি আছে সেগুলোই আজকে যাবো। মেনলি ঠাকুরটা বাকি, ঠাকুরও আনবো, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আর সুমনা মিলে যাচ্ছি বাজারে। তো চলো দুজনে মিলে যাই, সবটাই বাজার করব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কী কী মানে কিনছি আর কি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না, চলো কন্টিনিউ দেখতে থাকো। ফ্রেন্ডস দেখো, এখানে দোকান থেকে দোকানে মানে কাকু আছে একটা আর শিবুদা আছে, তো ওরা এইগুলো সব অ্যারেঞ্জ করে দিয়ে গেছে। এই যে কলা গাছ, তারপরে ওই যে যজ্ঞী ডুমুরের পাতা হোম করতে যা যা লাগে, তারপরে আরও বেলপাতা টেলপাতা প্রচুর দিয়ে গেছে, এই ব্যাগেও খানিকটা আছে। তো এই যে মা সেগুলো এখন বেছে ধুয়ে রাখছে, এই দেখো ডাবও দিয়ে গেছে। তো এই যা যা লাগে আর কি ওরাই অ্যারেঞ্জ। তো এই যে মা এখন এগুলো ধুয়ে বেছে রাখছে, তো আমি এক্ষুনি বেরোবো, তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা এই যে এখন বেরোচ্ছি, সুমনাও চলে এসছে রেডি হয়ে, দরজাটা বন্ধ করে দে। তো চলো আবার টোটো করে যাব, তো বাজারে গিয়ে আবার তোমাদের সামনে আসছি। এই করবো ঠাকুরও কিনবো সব রকম। হ্যাঁ ওই ছোটই নেই। কোনটা নিবি? কাকিমা ফোন করেছে, কাকিমা ফোন করেছে। এইটা 350। অত বড় নেব না, জোড়া ঠাকুর তো। খারাপ জিনিস দেবো, তুই ভাবলি কি করে, ভাবলি কি করে তোর খারাপ দেবো? আমি তো ওই জন্যই ছুটি চলে এলাম। তো দুটো সুন্দর করে প্যাকিং করতে হবে, এক জোড়া যেন ভাঙা চলো না। 301 টাকা। এইটা পছন্দ হয়েছে না?
তো আমাদের যে হোম হয় হোমের পাত্রটা সেটাতে একটু ছিদ্র বেরিয়েছিল, তো সেটা ঠিক করতে দেওয়া ছিল দোকানে, তো এই যে এখন ঠিক করছে, করা হয়ে গেলে নিয়ে যাব। তো যেহেতু কালকে পুজো আছে, তো পুজোতে তো সরস্বতী পুজোতে তো হোম হবে, সেই জন্যই আর কি এটা তাড়াহুড়ো করে ঠিক করা আর কি। আর এই দেখো এবার ফুলের মালার দোকানে চলে এসেছি, তো ফুলটা নেওয়াই বাকি ছিল, তো এই যে সব গুছিয়ে নিয়ে নিলাম। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো যাই হোক চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই, সব ঠাকুর ঘরে এক সাইড করে রাখা হয়েছে। তো চলো, এই যে দশকর্মার বাজার গুলো, এখানে ওই যে হোমের কার দশকর্মার বাজার, আর ওই যে ওখানে শাড়ি আর ঠাকুরের শাড়ি আর গামছাটা ওই প্যাকেটে আছে, এখানে ঘটগুলো, এখানে সবজি, আর এখানে হচ্ছে এই যে তেল মশলাগুলো যেগুলো ভুজিতে লাগে, এখানে এই যে কি বলে এটাকে ঘট, আর ওই যে পাশে তিলকাঠি যেটা আর কি লাগে, তালপাতা তিলকাঠি, আর এই বালতিতে হচ্ছে আমি এখন ধরছি না, এই বালতিতে মা ছোলা বুটগুলো ভিজিয়ে দিয়েছে, আর এই যে এখানে বাসনপত্রগুলো ধোয়া হয়ে গেছে, আর এটা হচ্ছে আমাদের ঠাকুরের চৌকি যেটাতে ঠাকুর আর কি বসানো। এই ব্যাগে হচ্ছে আমাদের বাড়ির মা সরস্বতী আছে, তো তোমাদেরকে কালকে ভালো করে দেখাবো আমি। আর এখানে এই যে মা এই যে দুব্বো পাতাগুলো যা যা লাগে আর কি সব বেছে রেখে দিয়েছে, আর এই যে আমি ফুল নিয়ে এসেছি, আর এই হচ্ছে আমাদের হোম কুণ্ডুলিটা যেটা ঠিক করে। বন্ধুরা মোটামুটি সবটাই অ্যারেঞ্জ হয়ে গেছে, মানে বাজারে গিয়ে এত গরম লেগেছে আর আজকে এত পরিমাণে ভিড়, কি বলবো, মানে পুরো ঘেমে গেছি আমি চোখ মুখ দেখে, তুমি বুঝতে পারছো। তো যাই হোক, আর ফলটা বাকি আছে, ফল খই এগুলো বাকি আছে, এটা বাবা আজকে দুপুরবেলা আসার সময় ওগুলো বাবা নিয়ে আসবে, ফল আর খইটাই শুধু বাকি আছে, আর সবই হয়ে গেছে। তো চলো এখন হচ্ছে একেবারে স্নান করে নেবো, মানে আমি গরমে দরদর করে ঘামছি, ভীষণ কষ্ট হচ্ছে হাঁপ লেগে যাওয়ার মতো, আমাদের ঠাকুরটা পুরো নিয়ে এসেছি ওই জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। তো যাই হোক এখন হচ্ছে স্নান করব, তো চলো টাটা, তোমাদের সাথে আবার পরে আসছি। তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধেবেলা, তো স্নান করে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, তো এখন উঠলাম, উঠে নিচে এসেছি, মা চা করছে, চা খাবো। তো আমার অসম্ভব ঠান্ডা লেগে গেছে যাকে বলে, মানে আমার চোখ মুখ দেখেও তোমরা বুঝতে পারছো, আর গলার ভয়েসটা শুনেও বুঝতে পারছো। তো কালকে তো আমাদের বাড়িতে সাতটায় সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ঠাকুরমশাই চলে আসবে, অত সকালে উঠে মানে ছটা সাড়ে ছটার মধ্যে স্নান করে নিতে হবে, তো অত সকালে উঠে স্নান করব কি করে সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, তো টাটা, চলো আজকের ভিডিওটা তোমাদের এই পর্যন্তই, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা, আর কালকে তো তোমাদের সাথে সরস্বতী পুজোর ভিডিও নিয়ে আসছি, তো এবার তোমাদের সাথে দেখা হচ্ছে সরস্বতী পুজোর ভিডিওতে। চলো টাটা।